হঠাৎ করেই পেনিক ভট্ট এনুসের এনজিও গ্রাম সরকার, এনুসের এনজিও গ্রাম সরকার এবং আসিফ নজরুলের উপরে হঠাৎ খেপে গেল কেন, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি আর কি। আমাকে কয়েকজনই পাঠিয়েছেন এই ভিডিওটা, গুরুত্ব দেই নাই, তারপর একটু শুনলাম। সাধারণত আমি পেনিক ভট্টের কোনো বয়ান শুনি না, কারণ হলো তার তো অনেক দর্শক আছে, তাই না? তার তো আলগুজবি গ্রুপের সদস্যের তার কম নাই বাংলাদেশে। তো এই পেনিক ভট্টের এই সমালোচনাটা একটু শুনলাম। তিনি মাঝে মাঝে এনুসকে উপরে তুলেছেন, মাঝে নিচে নামিয়েছেন, সবচেয়ে বেশি সমালোচনা করেছেন আসিফ নজরুলের। তারই খেপে যাওয়ার কারণটা আমরা জানি, আসিফ নজরুলের উপরে পেনিক ভট্ট এই জন্য খেপে গেছেন ঠিক যে কারণে উপদেষ্টা শাকওয়াত হোসেনের উপরে খেপে গিয়েছিলেন, কারণ তারা বঙ্গবন্ধুর ছবিটা সহ্য করতে পারে না, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ছবিটা তারা ভূতের মতো ভয় পায়। ভয় পেতেই হবে, ভয় পাবাই, যতই ভাঙো ভাস্কর্য, যতই ঘুরাও, যতই প্রতিমা পড়াও, শেখ মুজিবকে দেখলে তোমরা ভয় পাবা আমরা জানি। আর আমি শেখ ফরিদ বঙ্গবন্ধুর ভাস্কর্য সারা পৃথিবীতে স্থাপন করার আয়োজন করতেছি, জাস্ট ওয়েট এন্ড সি। আগামী মাস থেকেই সারা পৃথিবীতে আগে ভাস্কর্য স্থাপন করব, যাতে তোমাদের পিত্তি আরও জ্বলে যায়। আমরা করব, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের আমরা তা করব, আরও জ্বালাবো, আরও জ্বলবা, জ্বলবি আর পুলিশের মতো ফুলবি। যাই হোক, পেনিক ভট্ট শাকওয়াত হোসেন সাহেবের সাথে যেরকম খেপ ছিল যে কেন আওয়ামী লীগের নাম নিল, কেন তাদের নির্বাচনের কথা বলল, তার জন্য খুব খেপা, ঠিক সেম কারণের খেপা আসিফ নজরুলের উপরে। কারণ করছে তো হলো চিঙ্কু বামগিরি, ঠিক আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, আর তারপর ডাক্তার হয়ে বেঁচে আটারবড়ি, এখন আটারবড়ি খায় ধরা পড়ে ভাগছে। তো আওয়ামী কিন্তু কোনো মামলা করে নাই, আগে ভয়ে ভাগছে, এর নামে কিন্তু মামলা নাই, সরকার কোনো মামলা করে নাই, এর নামে বাটপাড়ি মামলা, প্রতারণা মামলা, আটারবড়ি বেচার মামলা আর কি, ঠিক আছে। এই মামলা দেওয়ার পরে পেনিক ভট্ট ভাগছে, পেনিক ভট্ট বুঝে ফেলেছেন কী করতে হবে, রাজনৈতিক বাটপাড়ি হলো উত্তম পথ, ঠিক আছে। কারণ দেখলো যে হিন্দুদের কাঁঠাল মাথায় কাঁঠাল ভাঙে আর কয় টাকা খাওয়া যাবে, মুসলমানটা বোকা আরও, বিশেষ করে বাংলাদেশ মুসলমান পৃথিবীতে সবচেয়ে বেশি বোকা, তাই আর মাথায় যত কাঁঠাল ভেঙে খাওয়া যায় পেনিক ভট্ট ওই ব্যবসা শুরু করে দিয়েছে এবং সে সফল হয়েছে, শত ভাগ সফল হয়েছে। তিনি বলেন এই আন্দোলনে তিনি স্টেক হোল্ডার, আজকে তিনি কী বলছেন যে আন্দোলনে এ বি সি মানে তার সশস্ত্র আন্দোলনের সশস্ত্র আন্দোলনে নেমে যেত, তাদের এ বি সি সব প্ল্যান ছিল, স্বীকার করেছে সে নিজে, সে আসলে একটা রাষ্ট্রদ্রোহী কোনো সন্দেহ নেই, সে নিজে স্বীকার করেছে তাদের প্ল্যান সি ছিল সশস্ত্র আন্দোলনের, একটা একটা দেশের, এই দেশে কি একটা ভিনদেশি সরকার আন্দোলনের মধ্যে সশস্ত্র কেন, কারণ সে আসলেই তাদের আর সহ্য হচ্ছিল না, কারণ এর সাথে জড়িত জামাত, এর সাথে জড়িত জামাত একবারও সে জামাতের সমালোচনা করে না, কেসটা বুঝতে পারছেন তো, এর লুঙ্গি বাজারের মতো পেনিক ভট্টের মতো, পেনিক ভট্ট কিন্তু চিঙ্গুবাম, চিঙ্গুবামের তিন কাম, শেখ মুজিব মানে মুজিব, মুক্তিযুদ্ধ আর ভারতের বদনাম, এছাড়া এদের কাজ নেই। আসিফ নজরুলের পিছনে বঙ্গবন্ধুর ছবি, তো পেনিক ভট্টের চেয়ে খেপে গেছে, পেনিক ভট্টের বাপদাদার ছবি লাগাবো, হ্যাঁ, পেনিক ভট্ট এক্সাইটের বাল, সে ওই কয়টা ছাত্র, কয়টা রাজাকার আলবদের নেতৃত্ব দিয়েই এত বড় মালেশ্বর বাল হয়ে গেছে যে বঙ্গবন্ধুর ছবি পিছনে রাখলে তার খারাপ লাগে, তখন পেনিক ভট্টের বাপদাদার ছবি লাগাবো না, পেনিক ভট্টের লাগাবো, ফাইজলিমি করার আর জায়গা হবে না। যাই হোক, মাঝে একটু আসি, এবার একটু পেনিক ভট্টের ভাষায় বলি, তো এবার একটু আরেকটু আলোচনা করি। ডক্টর ইউনুসের উপরেও তিনি খেপে গেছেন, কেন খেপে গেছেন, কারণ হচ্ছে ডক্টর ইউনুস ভারতীয় রাষ্ট্রদূতের সাথে দেখা করছে, তাইলে এই যে সদগাতে গম পাওয়ার জন্য যে রাশিয়ার কাছে গেল, এটা নিয়ে তো পেনিক ভট্ট কথা বললো না, রাশিয়াটা কে, পেনিক ভট্ট আশা করি আমার সে ভালো জানেন, তো রাশিয়ার কাছে কেন গেল, সৌদি আরব না যায়, সরি, পাকিস্তান না গিয়ে, আমেরিকা না গিয়ে, রাশিয়ার কাছে কেন গেল, ভারতের রাষ্ট্রদূতের কাছে সাহায্য চাইছে, পেনিক ভট্টের খুব লেগে গেছে, ভারত নাম সব বললাম না, চিঙ্কুবামদের তিন কাম, মুজিব, ভারত এবং মুক্তিযুদ্ধের বদনাম, আর কোনো কাজই নাই এদের, এদের কোনো জীবন দর্শন নেই। শুনেন, সে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে আওয়ামী লীগ, যে কমিউনিস্ট পাকলে আওয়ামী লীগ হয়, আর পচলে আমার মনে হয় ওটা পিনাকি হয়। যাই হোক,
কিসের কোন চিঙ্গুয়াম, চিঙ্গুয়াম তো কোনোদিন স্বাধীনতার কেন বিশ্বাসই করে নাই। সে ছাত্রনেতা ছিল, সে দাবি করছে স্টেক হোল্ডার, স্টেক হোল্ডার হিসেবে তারা এই যে যে সশস্ত্র চিন্তা ভাবনা করেছিল, কত সুদূর তার এই বক্তব্যে চলে আসছে, কত সুদূর প্রসারিত, কত সুদূর প্রসারিত ষড়যন্ত্র তৈরি করেছিল, আবার বলছে আন্তর্জাতিক সাহায্য নিয়ে। তা আমরাও যদি আন্তর্জাতিক সাহায্য নিয়ে কথা বলি, তোমার এত লাগবে কেন? ভারতের কাছে সাহায্য চাইলে বিচ্যুতি হয়ে যায়। তুমি যে সশস্ত্র বিপ্লব করতে চাইলে প্যানিক ভট্ট জালিয়াত বাম চিঙ্গুবাম, সেটা কিছুর মধ্যে সে সেটা ক্ষতি হবে না। খেয়াল করুন, এদের জামাতি ভাষা আর এদের ভাষা এক হয়ে যাবে, ফাইনালি গিয়ে আর এক। যাই হোক, যেটা বলতেছিলাম, মোটামুটি তিনি এই সরকারকে এনজিও গ্রাম সরকার বলছে, এনজিও গ্রামীণ ব্যাংকের গ্রাম, এই হচ্ছে এনজিও গ্রাম। আমি আবার এটাকে এটা আবার এনজিও গ্রাম বলতে আমি রাজি না, তাও তো একটু উন্নত তাদের বলতে হবে। এরা হচ্ছে পেন্টাগনের নয়া মার্কিন দালালদের এটা হলো সরকার, ঠিক আছে। অবশ্যই এনজিও গ্রাম সরকারও বলা যায়, কারণ সবগুলো তো এনজিওর, সবগুলো এনজিওর, একটা বাদ যায় নাই, সবগুলো এনজিওর। পিনাকি ভট্ট আরও বলেছে লেনিনের সাথে আন্দোলন তুলনা করছে, তার এই বক্তব্য শুনে হাসতে হাসতে আমার বদবায়ু বেরিয়ে যাওয়ার উপযুক্ত। যাই হোক, পেটে তো গ্যাস ট্যাস নেই, বদবায়ু বের হবে না। কোথায় লেনিন আর কোথায় কোথায় এই কয়টা জামাত শিবিরের সমন্বয়ক? কই বাল গাছ, এরা হলো বাল গাছ, বাল গাছও না, আর কোথায় তাল গাছ লেনিন? কার সাথে কি তুলনা করে? এই হচ্ছে বাম। আমি লেনিনের ভক্ত না, আমি মার্ক্সবাদী। তারপরেও বলি এই এই বাংলাদেশের কয়টা মার্কিন কয়টা দালাল, এ পেইসা কয়টা দালাল জামাত, এর এদের সাথে তুলনা করে, এই দালালদের সাথে তুলনা করে লেনিনের, হাই রে হায় রে মিস্টার প্যানিক ভট্ট, আর কত অধপতন, এটা সীমা থাকা উচিত। এই আমার এই আমার এই কথা আর আমার এই এই কিছুক্ষণ আগে যে বয়ান দিলাম লেনিনে, এটা আপনারা সবাই বুঝবেন না, এটা যারা বাম তারা বুঝতে পারছে। কোথায় বাল গাছও না, এগুলো বাংলাদেশে যেগুলো সন্ত্রাসী কার্যকলাপ করে একটা দেশকে, মানে আমেরিকার মদতে পাকিস্তানের মদতে একটা সরকারকে সরিয়ে দিয়েছে দেশ থেকে, এরা এরা কারা? এই বাল গাছের সাথে তুলনা করে লেনিনের? যাই হোক, কি আর করবো, তুলনা করাই যেতে পারে, কিছু তো করেন নাই তুলনা করলে। কারণ এখন শুধু আপনি দেখেন তার দুঃসাহসটা দেখেন, বলে কি যে আসিফ, মানে আসিফ নজরুলের পত্র বোধ আর থাকবে না, সাকত হোসেনের মতো সরে যেতে হবে বা আস্তে আস্তে সরে যাবে। তবে একটা সত্য কথা এই প্যানিক ভট্ট বলেছে, সেটা কি জানেন? মাঝে মাঝে আমি আর প্রশংসা করি, মাঝে মাঝে ভুল করে সত্য কথাটা বলে দেয়। তা হলো যে তিনি বলেছেন ডক্টর ইউনুস না থাকলে এই সরকার টিকবে না, ইশারা কিন্তু বলে দিয়েছেন এবং সত্য। ডক্টর ইউনুস না থাকলে এই সরকারের পাঁচ পয়সা দাম থাকবে না বিদেশে, কারণ বিদেশে মানে পুঁজিবাদী দেশগুলোতে, লুটেরা দেশগুলোতে, সাম্রাজ্যবাদী দেশগুলোর সামনে ডক্টর ইউনুসের একটা ইমেজ আছে, সেই ইমেজটাকে তারা ব্যবহার করতেছে। এছাড়া কারো পাঁচ পয়সা দাম নাই। ওই লুঙ্গি মামের বউ আসিফ নজরুল আর কিছু এই যে কি নাবালক কি রেজোয়ানা মেজোয়ানা, এগুলা একবার পাঁচ পয়সা দাম নাই মার্কিন মার্কিনদের, এটা পুরো দালালটাকে বসায় রাখছে, ওই দালালটাই আসল। এটা বলতে লজ্জা পাইছে আমাদের প্যানিক ভট্ট, তিনি লজ্জা এই জন্য পাইছেন যে দালাল শব্দটা কেমন একটা খারাপ শোনা যায় না। কিন্তু আমরা জানি এই ইনুসমিয়া হচ্ছেন মার্কিন দালাল, তো মার্কিন দালাল যেহেতু মনে করেন বড়লোকের কুত্তা দেখলো তো মানুষ ভয় পায়, ধনী মানুষের কুত্তা মন্ডলের কুত্তা, আহা এটা হচ্ছে মন্ডলের কুত্তা, ইনুস হচ্ছে মন্ডলের কুত্তা, তাকে সবাই কুর্নিশ করতেছে গায়ের চাষা আবুসায়রা, ঠিক আছে আর কিছু না, এটা হচ্ছে ইনুস। এই ইনুস এনজিও গ্রাম সরকার দেখি কতদিন থাকে, তবে আমি বলে দেই কোনো কারণে ইনুসমিয়া না থাকলে এই সরকার আয়ু 72 ঘন্টা। ইনুসমিয়া যেদিন সরকার প্রধান নাই, মানে কোনো কারণে, কারণ মানুষের হায়াত মতো বলা যায় না, হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে, তাই না, তাহলে 72 ঘন্টা এটা টিকবে না। তারপর কি হবে, এই সমন্বয়কেরা ইঁদুর যেমন পালায় নৌকা ডুবে, ওইরকম পালানো শুরু করবে, পালানো শুরু করবে এরা, বুঝতে পারছেন? একটা থাকবে না দেশে, পালাবে। তবে এই বাবাজিরা কিন্তু অর্ধেক ভারতে পালাবে, আমি জানি। এই এই যে যারা ভারত বিরোধী বয়ান দিছে না, সবগুলো তো 158 জন সমন্বয়ক, 158 জনই তো ভারত বিরোধী, তাই না? এরা যখন পালানের আর কোথাও এয়ারপোর্ট তো মানুষ আটকায় দিবে, এরা যাইতে পারবে না, তখন এরা কী করবো জানেন? ভারতে পালাবে। আমি জানি, আমি জানি বঙ্গবন্ধুর খুনিও কিন্তু ভারতে পালাই আসছিল, বুঝতে পারছেন? মনে রাখেন এরা পালাবে, আবার এই দেশে পালায় থাকবে, নির্দিষ্ট কিছু রাজ্যে গিয়ে এরা পালাবে, আমরা জানি। যাই হোক, যা বলছিলাম, প্যানিক ভট্ট
হঠাৎ করে ইউনুসের উপর কেন খেপলেন? আসলে একটা উদ্দেশ্য আছে, প্রধান উদ্দেশ্য হলো এখনো সে বাংলাদেশে আসতে পারতেছে না এবং বাংলাদেশে এখনো উপদেষ্টার পথ পায় নাই। এই যে যে জ্বালা জ্বালা রে জ্বালা, এই জ্বালায় সে জ্বলতেছে। আবার ওই কি যেন একটা কমিটি বানাইছে সলিমুল্লাহ খান স্যারেরা, উনিও কিন্তু কমিটি বানাইছে, ওই মনের জ্বালাতে উপদেষ্টা হইতে পারেনি, তাদের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে। কিন্তু আমি জানি প্যানিক ভট্ট বাংলাদেশে আলী খেলাটা আর জমবে, খুব জমবে প্যানিক ভট্ট বাংলাদেশে আসলে, জমে যাবে খেলাটা। আমি তো দোয়া করতেছি প্যানিক ভট্ট বাংলাদেশ আসুক। সবচেয়ে মজার বিষয় দেখেন, সে বলতেছে এই এই আন্দোলনে সে হচ্ছে স্টেক হোল্ডার, কিন্তু তার সাহসে কুলাচ্ছে না এই বাংলাদেশে পা দিতে। কারণ জানে যে সে কত বড় বাটপারি করছে, কি কি অন্যায় করছে, কি কি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কাদের নিয়ে করছে। কোনো কারণে যদি কট হয়ে যায় তাইলে তো মনে করেন যে কি যে ঘটবে কোনো কারণে, এই বাংলাদেশের সেনাবাহিনী তাকে অ্যারেস্ট করতে পারে। প্যানিক ভট্ট এটা জানে, প্যানিক ভট্ট এটাও জানে তাকে অ্যারেস্ট করতে পারে। নইলে স্টেক হোল্ডার দাবিদার যার হেফাজতে পাকিস্তানিদের রুহানি আউল রুহানি পীর, যার লাখো ফলোয়ার লাখো লাখো ফলোয়ার, যার নাম খোদ বাংলাদেশে কওমি মাদ্রাসার আলেমরা মসজিদে গিয়ে তার বয়ান শুনে, তাহলে সে আসে না কেন? প্যানিক ভট্ট সাহেব আপনি কেন ফ্রান্স থেকে এই দেশে আসতেছেন না? জলদি আসেন, এই দেশে তো আপনার কোটি কোটি সমর্থক ভক্ত পীর মুরিদ আছে, আপনি তো বিরাট বড় পীর আনে পীর। আপনি আমেরিকার দালাল ইউনুসের এম্বাসিতে তো আপনি গেছিলেন, আপনার আসতে সমস্যা কোথায়? ধালমে কুচ কালা হায়, বুঝলাম তারেক রহমানকে আসতে দিতেছে না এই দেশে জামাতে ইসলাম এবং আর্মি, আপনাকে তো কেউ বাধা দিবেন, আপনি আসেন 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 না কেন? আপনার ভয় কোথায়? আপনার না লাখো কোটি মুরিদ আছে শেখ হাসিনা তিন, শেখ হাসিনার কিচ্ছু নাই, শেখ হাসিনার স্বৈরাচার, শেখ হাসিনা এই শেখ হাসিনা ওই শেখ হাসিনা কেউ না, বঙ্গবন্ধু মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে, উচ্ছেদ করে দিয়েছে। তা আপনি তো বালেশ্বর বাল, আপনি বাংলাদেশ আসেন না কেন? আসেন আসেন মিস্টার প্যানিক ভট্ট, আসেন মিস্টার গরুঘর প্যানিক ভট্ট, আসেন আসেন না কেন? কারণ চোরের মন পুলিশ পুলিশ, আপনি জানেন যে আপনি আসলে কী কী ঘটে, ওগুলো এখন বলবো না, আমরা জানি কী হবে, একে বললে তো আসবেন, আসেন আসেন আসেন। কি মামুনুল হক কি ভারতে ভারতে দৌড়ায়, আমার তো সন্দেহ হয় বেটা ওই দেশে গিয়ে না, মামুনুল হক কি আসলেই চিকিৎসা করতে ভারতে আসছে, এটা আমাকে নিশ্চিত করেন, তারপরে এই বিষয়ে একটু বয়ান দিব আর কি, খোদবা দিব। যাই হোক, এই এনজিও গ্রাম সরকারের সমালোচনা দুইটা কারণে করতেছে, দুইটা কারণে করতেছে। এক নম্বর হলো সে আলোচনায় থাকতে চায়, কারণ এখন যদি এটা সমালোচনা না করে তার বয়ান করে, আমি আগেই বলেছি শেখ হাসিনা যেদিন চলে গেছে সেদিন সাংঘাতিক ইলিয়াস, এই প্যানিক ভট্ট, বিকাশ নুরা তারেক এরা বেকার হয়ে গেছে। ইনুস সরকার একটু এটা তার নাটক, এটা কিচ্ছু না, এটা হচ্ছে তার একটা নাটক, তার ভিউ বাড়ানোর জন্য, তিনি সামনে থাকার জন্য, আর কিচ্ছু না, এটা নাটক। সে চাচ্ছে সরকারই থাকুক, তবে সে একটা পথ চায়, উপদেশ তাকে কেউ ডেকে এনে, উপদেষ্টা তাকে ফোন করুক, ছাত্র তাকে অনুরোধ করুক, তাকে এনে যেন পদ দেয়, এই আশা এগুলো করতেছে। তার সেন ইনুস সাহেবের ফরিয়াদের দলে আপনিও যোগ দেন, আমরা তো দোয়া করতেছি, ইউ আর মোস্ট ওয়েলকাম, আপনি আসেন আসেন আসেন, আসলেই তো খেলাটা জমে যাবে। আপনি প্যানিক ভট্ট ফেসবুকে চাপা মারা, ইউটিউবে চাপা মারা, আর সরকারে আসা দুই জিনিস, কিন্তু ওই চাপা বেশি দিন কুলোবে না। ভারতের বিরুদ্ধে কথা বলে 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 হিন্দু ভারত আওয়ামী লীগ মুজিব মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে ভিউ পাইতে পারেন, দেশ চালানো এত সস্তা না, অত নালি আদেশে না। আপনি আসেন, আমি তো চাইতেছি আপনি তত্ত্বাবধায়ক এই তথাকথিত এনজিও গ্রাম সরকার আপনি দায়িত্ব নেন, দ্রুত নেন, তাহলে তো খেলাটা জমবে জমে যাবে, তখন তো বোঝা যাবে দুধকা দুধ পানিকা পানি হয়ে যায়। ওই যে আপনার নাবালক শিষ্যদের চাইছেন ঠেঙ্গাপে না কেবল, আপনি আরও কিছু কাঁপবে আমরা জানি। আসেন আসেন আসেন, জলদি আসেন জলদি আসেন প্যানিক ভট্ট, আমি চাই আপনি দোয়া করতেছি, আপনি আমি চাই হাত পাতুলে দোয়া করতেছি, আপনি তাড়াতাড়ি এই দেশে এসে এই এনজিও গ্রাম সরকার উপদেষ্টা হন, তাহলেই তো খেলা জমা জায়গা। ওইটা চাপা বাদ দেন, ওই এনজিও গ্রামের সমালোচনা, তবে আসিফের সমালোচনা আপনার কারেক্ট, আপনি ইচ্ছা করে করছেন না, ওটা আপনার ইথিক্স থেকে করছেন, কারণ আপনি তো মুজিব বিরোধী, আপনি বাংলাদেশ বিরোধী, আপনি মুক্তিযুদ্ধ বিরোধী, আপনি ভারত বিরোধী, তাই আপনার ছিট লাগছে লাগবেই। আপনি ব্যবসা বুঝে গেছেন, আপনি ব্রাহ্মণ না, কীভাবে কাঁঠাল ভেঙে খেতে হয় আপনি তা জানেন, দেখলেন যে বাংলাদেশে দুই চারটে মালওয়ানেরে সরি কথাটা ফেরত নিলাম, দুই চারটে হিন্দুকে দুই চারটে মলমকে, মালওয়ান কিন্তু সারাদিন এরা বলে, সারাদিনই পৃথিবী বাংলাদেশের যত মুসলমান আছে হিন্দু দেখলে মালওয়ান বলে,
বুঝতে পারছেন, একজনের ছাড় দেয় না, আর কয়েক সংখ্যালঘুরা জামায়াতের আছে। তো এই জানেন যে হিন্দুদের মাথায় বেশি ভেঙে কাঁঠাল খাওয়া যাবে না, মুসলমানেরা বোকা চোধা পাইছি বাংলাদেশের মুসলমান মাথায় কাঁঠাল ভেঙে খাইতেছেন, খাইতে থাকেন। তো আসছেন এইবার, বহুত টাকা কামাইছেন, বহুত ভিউ কামাইছেন, বহুত জনপ্রিয় হয়েছেন, এবার আইসে বাংলাদেশে প্রোপাগান্ডিস্ট পদটা আপনি নেন, মানে আমি চাই আপনি বাংলাদেশের তথ্য উপদেষ্টা হন, তাহলে তো খেলাটা জমে যাবে না। আসেন আসেন আসেন, জলদি আসেন, প্যানিক বট্ট জলদি আসেন এই দেশে, তাড়াতাড়ি আপনি আসেন। আপনি গয় বলছেন মন্ত্রী হিসেবে ফিট, কারণ এটা তো আপনি করে আসছেন, এবার একটু ঠাড়া পর একটু মিশা কথা আপনি জমান, দায়িত্ব নিয়ে বলেন। আবারও বলি, ইউটিউবে ছাপা মারা, ফেসবুকে ছাপা মারা, আর দেশ চালানো এক না। আসেন আসেন প্যানিক বট্ট, আসেন আপনি, আমরা দোয়া করতেছি আপনারা কি স্টেক হোল্ডার, আসেন না কেন, ভয় কিসের আপনার, আপনার ভয় কিসে, তারেক রহমানের ভয় আছে, মামলা আছে, আপনার তো মামলা নাই, আসেন আসেন না কেন, জানি আসবেন না, কারণ আপনি জানেন যে কি হবে ওটা আমরাও জানি।